সুপ্রিয় দর্শক শ্রোতা, স্বাগতম নেভারস্কেপ 365-এ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। 6 ফেব্রুয়ারি সিবিডিসি অ্যাপটির কিন্তু আপডেটেড ভার্সন এসেছে, আর এটা অ্যাপেই কিন্তু তারা নোটিস করেছে। আপনারা অনেকেই আপডেট করেছেন এবং অনেকেই আছেন নানান জটিলতায়। এই আপডেট নিয়েই আমি আপনাদের সাথে আজকে এই ভিডিওটা শেয়ার করছি। খেয়াল করবেন, অ্যাপে প্রবেশ করা মাত্র ঠিক এরকম একটি ব্যানার কিন্তু নিচে দেখা যায়। যারা এখনও অ্যাপটি আপডেট করেননি তারা অবশ্যই আগে এখানে একটু ট্রাই করে নেবেন, কারণ এই ব্যানারে ক্লিক করলে আমাদেরকে তারা সরাসরি নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে। কিন্তু মনে রাখবেন, এখান থেকে আপনি কিন্তু অ্যাপ ডাউনলোড করতে পারবেন না, কারণ তাদের সার্ভারে প্রচুর প্রবলেম বা প্রচুর হ্রাস রয়েছে। এজন্য আপনারা দুইটা কাজ করতে পারেন। এর প্রথমটি আমি এখন দেখাচ্ছি, সেটা হচ্ছে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসতে পারেন, এখানে আসলে আপনারা পেয়ে যাবেন। আর এই আপডেটেড ভার্সন অ্যাপের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকেও সরাসরি এই গ্রুপে এসে আপডেট করতে পারেন। আর দ্বিতীয় যে পন্থা, এটা ভিডিও শেষের দিকে থাকবে। তার আগে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সিবিডিসি নেটওয়ার্ক এর এপিকে ভার্সন, এটা জাস্ট আপনারা ক্লিক করলে এটা আপনার প্রথমে ডাউনলোড হবে, তারপর এটার উপর আপনারা ক্লিক করবেন। 13.4 মেগাবাইটের এই এপিকে অ্যাপটি জাস্ট ক্লিক করলে ইনস্টল বাটন আসবে, আপনারা ইনস্টল বাটনে ক্লিক করবেন। এটা একটু সময় নিয়ে ইনস্টল হবে, তারপর ওপেন বাটনে ক্লিক করলেই পুনরায় দেখতে পাবেন যে আপনার সেই পূর্ব পরিচিত সিবিডিসি অ্যাপটি আপনার সামনে হাজির। তবে আপনাকে পুনরায় আপনার ইমেল আইডি দিতে হবে এবং সেই সাথে পাসওয়ার্ড দিয়ে তারপর লগইন বাটনে ক্লিক করতে হবে। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখছি, সেটা হচ্ছে যাদের মোবাইলে এই অ্যাপটি আপডেট করার পর কাজ না করবে, তারা দয়া করে আগে VPN অন করে নেবেন। VPN অন করে নিয়ে তারপর আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিবেন এবং এরপর পাসওয়ার্ড দিয়ে আপনারা জাস্ট লগইন বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখতে পাবেন স্ক্রিনে ঠিক যেরকম দেখছেন এভাবেই আপনার অ্যাপটিও রান করবে। আপনাকে এখানে অবশ্যই অ্যালাও বাটনে ক্লিক দিতে হবে, আদারওয়াইজ আপনি সামনে প্রসিড করতে পারবেন না। অ্যালাও দেওয়ার পর খেয়াল করুন আপনাদের সামনেই কিন্তু অ্যাপটি রান করলো, এবং সেই সাথে আমি এখন যে হ্যাশগুলো জমেছিল বা ব্লকগুলো এগুলো আমি রিসিভ করে নিচ্ছি। এরপর অ্যাপের নতুন ইন্টারফেসগুলো নিয়ে বা নতুন বাটনগুলো নিয়ে আপনাদের সাথে হালকা একটু ডিসকাস করব। নিচে খেয়াল করবেন মাইনিং বাটন, এর ডান দিকে আরও 4টা বাটন রয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে গ্রেড, তারপর এক্স রেট, এরপর সোসাইটি এবং সবশেষে ওয়ালেট। আমরা প্রথমে চলে যাই গ্রেডে। এই গ্রেডে আসলে এখানে দেখতে পাবেন তারা একটি নোটিস দিয়েছে, সেটা হচ্ছে কিভাবে আপনারা $10 ইনভেস্ট করে মাইনিং স্পিড বাড়িয়ে নিতে পারেন। বন্ধুগণ, যেহেতু আমরা ফ্রি মাইনার, আমি ইনভেস্টের এই অপশনগুলোতে এখন যাব না, আমরা শুধু ফ্রি মাইনিংয়ের দিকেই এখন নজর দিব। আর এখানে যদি ইনভেস্ট করতে হয় সেটা পরবর্তীতে আমরা ভেবে দেখব, কারণ এখানে অনেক বিষয় আছে আর এই বিষয়গুলো ডিটেলস না জেনে কোনোভাবেই কোনো ইনভেস্টে যাওয়া উচিত নয়। এখানে আপনারা খেয়াল করুন আপগ্রেড নামে একটা বাটন রয়েছে, এটাতে যদি আমি ক্লিক করি তাহলে লেখা আসবে ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ এখানে মিনিমাম $10 ইনভেস্ট করে আপনাকে মাইনিং স্পিড বাড়াতে হবে। এরপরে রয়েছে এক্স রেট, মানে এক্সচেঞ্জিং রেট, এখানে কোন টোকেনের কত ভ্যালু বা কী রেট এইগুলোই শো করছে। এটা আসলে তেমন কোনো কিছু নয়, তবে এটা একটা জিনিসের ইঙ্গিত দিচ্ছে, ইন ফিউচার তারা হয়তো বা এক্সচেঞ্জার নিয়ে আসতে পারে। এরপর রয়েছে সোসাইটি, এখানে ইম্পর্ট্যান্ট একটি পয়েন্ট রয়েছে। সিবিডিসি আরও একদিন আগে ঘোষণা দিয়েছিল যে আপনারা যেন টেলিগ্রামে নিজেদের কমিউনিটি বিল্ড আপ করে নিন, আর তারই সুবাদে এখানে তারা কিন্তু কমিউনিটি বা সোসাইটি অ্যাড করেছে। খেয়াল করুন সিবিডিসি নেটওয়ার্ক ইংলিশ, যেহেতু সিবিডিসি তাদের সব আপডেটগুলো ইংলিশে দেয়, সেই ক্ষেত্রে আমি মনে করি আপনারা অবশ্যই এখানে ভোট দিয়ে 1 CBDC আপনারা কালেক্ট করে জয়েন হয়ে থাকবেন। আপনারা জাস্ট এই ভোট প্লাস 1 CBDC এই বাটনে ক্লিক করবেন, তারপর নিচে আপনাদের কিন্তু একটা কনফার্মেশন বাটন আসবে। এখানে জাস্ট আপনি যদি একটু পড়েন তাহলেই দেখতে পাবেন যে আপনি সর্বোচ্চ 3টা কমিউনিটিতে অ্যাড হতে পারবেন, আর এই 3টা কমিউনিটিতে অ্যাড হওয়ার মাধ্যমে একটি করে মোট 3টা CBDC টোকেন আপনি কিন্তু কালেক্ট করতে পারবেন। আর তারা এখানে স্পষ্ট সেই কথাটাই উল্লেখ করেছে। তারপরেও তারা এই ব্যাপারটা যেহেতু টুইট করেছে, আমি সেখানেও আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো যে আসলে আপনি 3টা কমিউনিটিতে অ্যাড হয়ে একটি করে ভোট প্রদান করে আপনি একটি করে সিবিডিসি কয়েন কালেক্ট করতে পারবেন। নিচে কনফার্ম বাটন, জাস্ট কনফার্ম বাটনে ক্লিক করে দিলেই খেয়াল করুন এখানে কিন্তু আমাদের আগে ছিল ভোট প্লাস 1 CBDC, এখন লেখা চলে এসেছে বাউন্ড, অর্থাৎ আমি কিন্তু ইংলিশ কমিউনিটিতে অ্যাড হয়ে গিয়েছি। এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো আরও 2টা কমিউনিটিতে অ্যাড হয়ে নেবেন। আর বাংলাদেশি কোনো কমিউনিটি যদি থাকে চেষ্টা করবেন অ্যাড হয়ে থাকার, কারণ এতে হয়তোবা সবার আগে বা আমার আগে আপনারা আপডেট পেতে পারেন।
ফাইনালি আমরা চলে আসলাম ওয়ালেট বাটনে। এই ওয়ালেট বাটনে তারা কিভাবে আপনারা এখানে ইউএসডিটি বা অন্য কোনো টোকেন নিয়ে আসবেন সেই অপশনটা তারা রেখেছে, এবং সেই সাথে তারা ভোটিং বোনাসেস সিবিডিসি ওয়ান, আমি যে ভোট দিলাম একটা সিবিডিসি টোকেন পেয়েছি সেই বোনাসটা এখানে তারা কিন্তু শো করছে। উপরে ইউএসডিটি এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন আরও বেশ কিছু কয়েন রয়েছে। প্রথমে চলে আসলো ট্রান্সফার এবং কালেক্ট মানি। আপনারা এখানে কালেক্ট মানিতে ক্লিক করে ইচ্ছা করলে আপনারা মানি নিয়ে আসতে পারেন, যেটা আমি এই মুহূর্তে করবো না। আর তাছাড়া আরও অপশনগুলো যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ইউএসডিটি, বিইউএসডি, ইউএসডিসি, টিইউএসডি, ইউএসডিপি, আরও অপশন হয়তোবা তারা পরবর্তীতে এখানে নিয়ে আসবে। যাই হোক, আমি এখন আপনাদেরকে নিয়ে যাব তাদের অফিসিয়াল টুইটার পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে। তার আগে আবারও বলে রাখছি, যাদের অ্যাপটি ওপেন হবে না তারা অবশ্যই ভিপিএন ইউজ করে তারপর আপনারা লগ ইন করবেন, দেখবেন স্মুথলি কাজ করবে। চলে যাচ্ছি তাদের অফিসিয়াল টুইটার পেজে। এখানে আসার পরে খেয়াল করুন সিবিডিসি নেটওয়ার্ক তাদের ফলোয়ার্স সংখ্যা আসলেও এখনও অতটা বৃদ্ধি পায়নি। আমি জানি না এর পিছনে কী রিজন, ফলোয়ার্স সংখ্যাটা একদমই কম রয়েছে। আর সেই সাথে তাদের জয়নিং ডেট জুলাই 2021, যেটা আমরা শুরুতে দেখেছিলাম। নিচে যদি চলে আসি, 11 ঘন্টা আগে তারা এই টুইটটা করেছিল। তারা এখানে কিন্তু উল্লেখ করেছে, আপনারা সিবিডিসি এই অ্যাপটি আপডেট করে তারপর এই সিম্পল টাস্কগুলো পূরণ করবেন। অর্থাৎ একটু আগে যে কাজগুলো আপনাদের দেখালাম কিভাবে আপনারা সোসাইটিতে জয়েন করবেন বা কমিউনিটিতে জয়েন করবেন এবং একটি করে সিবিডিসি কালেক্ট করবেন, সেই সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপ ছাড়াও আপনারা ঠিক এখান থেকেই কিন্তু সিবিডিসি এর আপডেটেড অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দুইটা অপশন। প্রথমটি হচ্ছে নেভারস্কেপ 365-এর টেলিগ্রাম গ্রুপ, আর দ্বিতীয়টা হচ্ছে সিবিডিসি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজ। এছাড়া এখানে তাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে, এখানে আমরা একটু পরে যাব। তার আগে আমরা আরেকটু ভালোভাবে দেখে নিই যে ভোট অ্যান্ড আর্ন প্লাস ওয়ান সিবিডিসি। আমি কিন্তু আপনাদের লাইভে দেখিয়েছি যে কিভাবে আপনারা ভোট প্রদান করে একটি সিবিডিসি কয়েন পাবেন, আর সেটা কোথায় থাকে, সেটা কিন্তু ওয়ালেটে গিয়ে জমা হয়, এটা আপনার মূল অ্যাকাউন্টে এখনই আসবে না। ঠিক একইভাবে তারাও এখানে স্টেপ বাই স্টেপ দেখিয়েছে। আপনি প্রথমে সোসাইটিতে যাবেন, খেয়াল করুন সোসাইটি ক্লিক হেয়ার তারা দিয়ে দিয়েছে। এরপর উপরে খেয়াল করবেন স্টেপ ওয়ান আপনি যে কোনো একটা কমিউনিটি চুজ করবেন, তারপর স্টেপ টু আপনি ভোট প্লাস ওয়ান সিবিডিসিতে ক্লিক করে কনফার্ম করে দিলেই আপনি একটা সিবিডিসি আর্ন করতে পারবেন। এইভাবে আপনারা তিনটা কমিউনিটি থেকে তিনটা টোকেন কালেক্ট করতে পারবেন। এবার খেয়াল করুন, তারা কিন্তু একদিন আগে একটি টুইট করেছে আর এখানে তারা উল্লেখ করেছে যে আপনারা কিভাবে ওন কমিউনিটি বিল্ড আপ করবেন, আর সেই ওন কমিউনিটি অর্থাৎ আপনি নিজে যে টেলিগ্রামে সিবিডিসি নিয়ে একটি কমিউনিটি গঠন করবেন, সেই কমিউনিটিতে আপনি নিজে যখন বাইন্ডিং করবেন তখন আপনি কিন্তু তিনটা সিবিডিসি বোনাস হিসাবে পাবেন। এটা একমাত্র ওনার যে কমিউনিটি বিল্ড আপ করবে, একমাত্র সেই তিনটা সিবিডিসি বোনাস পাবে। যারা মেম্বার তারা কিন্তু পাবে না, তারা একটি পাবে। আর কিভাবে গঠন করবেন আপনার কমিউনিটি, নিচে খেয়াল করুন, আপনার গ্রুপে অ্যাটলিস্ট 50 পিপলস থাকতে হবে, অর্থাৎ 50 জন মেম্বার যদি থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু বর্তমানে এই অ্যাপ্লাইটা কাজ করছে না, এটা হয়তোবা বাংলাদেশের জন্য ক্লোজ, কারণ বাংলাদেশের জন্য হয়তোবা একাধিক কমিউনিটি অলরেডি বিল্ড আপ হয়ে গিয়েছে। বন্ধুগণ, এবার চলুন আমরা ঘুরে আসি তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল থেকে। জাস্ট উপরে এসে তাদের এই টেলিগ্রাম লিঙ্ক এখানে ক্লিক করলেই আপনি সরাসরি চলে যাবেন সিবিডিসি নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রামে। আর এখানে শুরুতে আসলেই দেখতে পাবেন এখানেও তারা সেই টুইটটাই করেছে, এবং তাদের এই এপিকে অ্যাপটিও কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ আপনার এপিকে অ্যাপ কালেক্ট করার জন্য তিনটা অপশন কিন্তু আমি দেখিয়ে দিলাম। সো বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে শুধু আমাদের গ্রুপে গেলে আপনি অ্যাপটি পাবেন না, আপনি এই সিবিডিসি নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজ এবং টেলিগ্রাম চ্যানেলে আসলেও আপনারা এই অ্যাপটি খুব সহজেই পেয়ে যাবেন। সেই সাথে আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও প্রবলেম ফেস করছেন লগ ইন করতে পারছেন না আপগ্রেড করার পরে, তারা অবশ্যই ভিপিএন ইউজ করে তারপর লগ ইন করবেন। আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, আপনারা কিন্তু আপনাদের অ্যাপটি আপগ্রেড করার আগে অবশ্যই যে এক্সিস্টিং অ্যাপ সেটাকে কোনোভাবেই আনইনস্টল করবেন না, এটা করলে আপনাদের সমস্যা হতে পারে। সো বন্ধুগণ, আপনারা আগে অ্যাপটি আপডেট করে নেবেন, তারপর আপনারা প্রয়োজনে পূর্বের অ্যাপটি আনস্টল করে দেবেন। বন্ধুগণ, এই সিবিডিসি নেটওয়ার্ক তাদের ফার্স্ট আপডেটের পর এখন কিন্তু মোটামুটি একটু ভালোই দেখতে লাগছে। এজন্য আমি শুরুতেই আপনাদের বলেছিলাম কোনো মাইনিং অ্যাপকে আসলে অবহেলা করতে নেই, কারণ এই ক্রিপ্টো জগতে শুরুতে যেটা আপনারা দেখে মনে হবে যে স্ক্যাম করতে পারে, বাস্তবে সেটাই পরে লেজিট হয়, আর যেটা লেজিট মনে হয় সেটা স্ক্যাম করতে পারে, আর এই ঘটনাই বেশি ঘটে। তাই আপনারা এখনও যারা সিবিডিসি নেটওয়ার্ক মাইনিং করছেন না, আপনারা চাইলে এখনও মাইনিং স্টার্ট করে দিতে
পারেন, কারণ এটা এখনও ইনিশিয়াল স্টেজে আছে এবং ভালো হ্যাশরেট আপনারা এখন পাবেন। আমি ভিডিও আর দীর্ঘায়িত করব না, পরবর্তী আপডেট পেলে অবশ্যই আমি আপনাদের সাথে তা শেয়ার করব। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেভারস্কেপ 365 এর সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।